বগুড়ায় ছুরিকা হত্যা করা হয়েছে দুই যুবককে এই ঘটনায় আহত আরেকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে গত রাত দুটার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে স্থানীয়রা জানিয়েছেন নিহত রুমন শরীফ এবং আহত হোসেন রাতে বাড়ি ফেরার পথে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা সে সময় তাদের স্বজনরা গুলির শব্দ পেয়ে জরুরি সেবা ট্রিপল নাইনে কল দেন অন্তত বিশ থেকে ত্রিশ জন সন্ত্রাসী মিলে নৃশংস এই হত্যাকাণ্ড চালায় বলে অভিযোগ করেন তারা পরে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে এবং আহত হোসেনকে হাসপাতালে ভর্তি করে এদিকে সিরাজগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছেন নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম